প্রথম বিশ্বযুদ্ধ কি, এটি কেন হয়েছিল এবং এর প্রেক্ষাপটটা কি। ভিউয়ার্স, আপনি যদি এই সম্পর্কে জেনে থাকেন দ্যাটস ওয়েল, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম বিশ্বযুদ্ধকে আজ আমি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে আপনি চাইলেও আর সহজে এটাকে ভুলতে পারবেন না। তো ভিউয়ার্স, শুরু করছি ভিডিওটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস জানতে হলে আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। ফার্স্ট, আমাদেরকে জানতে হবে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি দুটি আলাদা দেশ ছিল, বাট 1867 সালে তারা একত্রিত হয়ে অস্ট্রিয়া হাঙ্গেরি নামক একটি সাম্রাজ্য গঠন করে। এরপর তারা বসনিয়া নামক একটি দেশকে তাদের দখলে নিয়ে নেয় এবং তাদের উপর শাসন প্রতিষ্ঠা করে। আর এই বসনিয়ার ক্যাপিটাল ছিল সারায়েভো। বাট এখন এই বসনিয়া কিন্তু একটি স্বাধীন দেশ হিসেবে বসনিয়া এবং হার্জেগোভিনিয়া নামে পরিচিত। সেকেন্ড, আমাদেরকে অবশ্যই এই বিশ্বযুদ্ধের যে প্রোটাগনিস্ট অর্থাৎ যাকে কেন্দ্র করে আসলে এই যুদ্ধটির প্রেক্ষাপট শুরু হয়, ফ্রান্স ফার্দিনান্দ। ফ্রান্স ফার্দিনান্দ হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ এবং তার ওয়াইফ সোফি। আরেকটি ক্যারেক্টার আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেই ক্যারেক্টারটি হচ্ছে গ্যাব্রিলো প্রিন্সিপ। এই গ্যাব্রিলো প্রিন্সিপ ছিল অস্ট্রো হাঙ্গেরির নাগরিক, বাট জাতিতে সে ছিল সার্ব, অর্থাৎ জাতিতে সে ছিল সার্বিয়ান। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা জানব যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধটা আসলে কি। 1914 সালের 28 জুলাই থেকে 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত এই পৃথিবীতে যে ধ্বংসলীলা শুরু হয় তার নামই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ। এটার ব্যক্তিকাল ছিল 4 বছর। যুদ্ধটি প্রথমে অস্ট্রিয়া এবং সার্বিয়ার সাথে শুরু হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অস্ট্রিয়ার বন্ধুরাষ্ট্র জার্মানি অস্ট্রিয়াকে সাপোর্ট দেয় এবং সার্বিয়াকে সাপোর্ট দিল রাশিয়া। পরবর্তীতে অস্ট্রিয়ার পক্ষে যোগ দেয় অটোম্যান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। অপরদিকে সার্বিয়াকে সাপোর্ট দেয় রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলো। এভাবে ধীরে ধীরে দুই দেশের বন্ধুরাষ্ট্রগুলো যোগ দেওয়ায় এই যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করে। ভিউয়ার্স, এই পর্যায়ে আসা যাক এই বিশ্বযুদ্ধের আসল কারণটা আসলে কি। বসনিয়া যেহেতু অস্ট্রো হাঙ্গেরির অধীনে ছিল তাই তাদের শাসন থেকে মুক্তি ছিল বসনিয়ার একমাত্র লক্ষ্য। প্রতিদিনের মতোই একটা স্বাভাবিক দিন ছিল। ওই দিন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ তার ওয়াইফকে নিয়ে অর্থাৎ সোফিকে নিয়ে সে বসনিয়ার রাজধানী সারায়েভোতে ভ্রমণ করতে যায়, অর্থাৎ বিশেষ কিছু রাজকার্যের জন্য সে বসনিয়ার সারায়েভো শহরে ভ্রমণ করতে যায়। সেখানে ওত পেতে থাকা গ্যাব্রিলো প্রিন্সিস নামক এক আততায়ীর হাতে প্রাণ দিতে হয় এই দম্পতিকে। 19 বছর বয়সী সেই গ্যাব্রিলো প্রিন্সিস ছিল জাতিতে সার্বিয়ান। অস্ট্রিয়ার সম্রাট এই ফ্রান্স ফার্দিনান্দের হত্যার বিচার চেয়ে সার্বিয়াকে 48 ঘন্টার আলটিমেটাম সহ কিছু শর্ত প্রদান করল, বাট সার্বিয়া কিছু শর্ত অ্যাকসেপ্ট করলো আর কিছু শর্ত ডিনাই করে দিল। এরপরেই মহেন্দ্র খন, সেই ভয়ঙ্কর দিনের শুরু 28 জুলাই। মূলত সেই 28 জুলাই থেকে অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যকার যুদ্ধ এভাবেই শুরু হয়। আর এভাবেই দুই দেশের বন্ধুরাষ্ট্রগুলো একের পর এক যোগদানের ফলে এই যুদ্ধ বিশ্বযুদ্ধ নামে পরিচিতি পায় এবং এটাকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিসেবে অথবা প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে ধরা হয়। সো ভিউয়ার্স, আপনারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আজকের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অ্যান্ড ফাইনালি দ্য ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।